যেমনটি আপনাদেরকে বলেছিলাম যে আমি আপনাদেরকে প্রিয়তমার শুটিং সেটের একটি অভিজ্ঞতা শেয়ার করব। অনেকেই আমাকে কমেন্ট করেছেন সেই কবে বলেছি প্রিয়তমার শুটিং সেটের অভিজ্ঞতা শেয়ার করুন, গল্পটি বলবেন, এখন বলছেন না কেন, আপনাদের অপেক্ষা করবো। এই ভিডিওটির মাধ্যমে আপনাদের অপেক্ষার পালা শেষ। কক্সবাজার শুটিংয়ে যাওয়ার আগে ঢাকায় শুটিং করছিল প্রিয়তমা টিম। আমি বিকাল নাগাদ গিয়েছিলাম সেটে। তো স্কার্টানে ইরের জ্যাকেটের হাউসে শুটিংটি হচ্ছিল, প্রিয়তমার শুটিং হচ্ছিল। গেটের বাইরে এত ভিড় যে আমি গেট দিয়ে ঢুকতে আমার একটু প্রথমে ট্রাভেল হয়েছে, খুব কষ্ট কষ্ট করে ভিড় ঠেলে আমি গেটের ভিতরে ঢুকলাম। ঢুকেই আমি যে দৃশ্যটি দেখলাম সেটি হচ্ছে যে অনেক সহশিল্পী নিয়ে শাকিব ভাই দাঁড়িয়ে আছেন এবং তিনি একটা সিকুয়েন্স করছেন। সেখানে তার অনেক সহশিল্পীদের মধ্যে ছিলেন কাজী হায়াত, ছিলেন ইন্দুরাতিশ, ছিলেন প্রিয়তমার নায়িকা ইরিকা পাল, তো ছিলেন প্রযোজক আশা দান্দান, আরো অনেক শিল্পী ছিলেন। তো আমি ঢুকেই দেখলাম যে শাকিব ভাই খুবই সিরিয়াস একটি দৃশ্য করছেন, তো ওই দিকে আর যাইনি আমি পেছন দিক দিয়ে, যেহেতু আমার কারণে যদি কোনো প্রকার বিঘ্ন যেন না ঘটে শুটিংয়ের, সেই কারণে আমি পেছন দিক দিয়ে যখন গিয়ে দাঁড়ালাম তখন প্রযোজক আশা দান্দান ভাই দূর থেকে আমাকে জিজ্ঞেস করলেন কেমন আছি, আমার নাম ধরে ডেকে বললেন কি পিয়াল খবর কি। তো যেহেতু আশা দান্দান ভাই একটা ডাক দিয়ে বসেছেন, তো আমি আর এদিক ওদিক না তাকিয়ে আস্তে করে চলে গেলাম আশা দান্দান ভাইয়ের কাছে। আদান ভাইয়ের সঙ্গে আমার পরিচয় প্রায় এক যুগের, আদান ভাইয়ের সঙ্গে আমার পরিচয় প্রায় এক যুগ। তিনি যখন নাটক প্রযোজনা শুরু করলেন তখন থেকে তার সঙ্গে আমি পরিচয়। ওই সময়টাতে আমি সাংবাদিক ছিলাম, আশা দান্দান ভাইয়ের অনেক সংবাদ আমি পত্রিকায় কভারেজ দিয়েছিলাম, সেই থেকে তার সঙ্গে আমার পরিচয় এবং সে আমাকে খুব স্নেহ করেন। তার অনেকগুলো নাটকেও আমি ওই সময় অভিনয় করেছি তার প্রযোজনায়। আদনান ভাইয়ের সঙ্গে প্রায় 15-20 মিনিট আড্ডা দিলাম, আড্ডা দিয়ে আমি আদনান ভাইয়ের সঙ্গে একটা ছবি তুললাম। ছবি তুলে আমি ওখান থেকে বেরিয়ে চলে এলাম বাইরে। বাইরে লুৎফর রহমান জর্জ ভাইয়ের সঙ্গে দেখা হইলো। লুৎফর রহমান জর্জ ভাই আমাদের অ্যাক্টর সিকিউরিটি সাংগঠনিক সম্পাদক ছিলেন, তার সঙ্গে আমার তার সঙ্গেও আমার বহুদিনের সহশিল্পীর পরিচয়, বহু সে শ্রদ্ধেয় বড় ভাই আমাকে অনেক আদর করেন। জর্জ ভাইও সেই অনেকদিন পরে দেখা, খুব কথাবার্তা বললেন। তার সঙ্গে প্রায় বাগানে বসে আমরা প্রায় ঘন্টা খানেকের বেশি আড্ডা দিলাম, অনেক কথা, কারণ জর্জ ভাইয়ের সঙ্গে আমার প্রায় 1 বছর পরে দেখা হয়েছে, 1-1.5 বছর পরে দেখা হয়েছে। তো জর্জ ভাইয়ের সঙ্গে অনেক আড্ডা দিলাম, তিনি তার অনেক সুখ দুঃখের কথা বললেন, আক্ষেপের কথা বললেন, এবং আমরা জর্জ ভাই এবং আমি একটা সিদ্ধান্তে পৌঁছাইলাম যে জর্জ ভাইয়ের সঙ্গে আমার একটা লং সেশনের বৈঠক হবে। তারপরে জর্জ ভাইকে সেটে ডাকা হইলো শুটিংয়ের জন্য, ওই ফাঁকে আমি চলে গেলাম মেকআপ রুমে। মেকআপ রুমে এলার সীমান্ত ছিলেন, তার কিছুক্ষণ পরে প্রাণ রায় আসলেন, প্রাণ রায়ের সঙ্গে বসে আড্ডা দিচ্ছিলাম। এর মধ্যে রাজনীতি সিনেমার পরিচালক বুলবুল বিশ্বাস আসলেন। বুলবুল বিশ্বাসের রাজনীতিতে আমি অভিনয় করেছি, তাছাড়া বুলবুল বিশ্বাস সিনেমার সংযুক্ত হওয়ার আগে থেকেই তার সঙ্গে আমার পরিচয়, বন্ধুত্ব, আমরা প্রচুর আড্ডা দিয়েছি এক সময়। তো বুলবুল বিশ্বাসকে পেয়ে সময়টা আরও এনজয়েবল হয়ে গেল, মানে আমাদের অনেক কথা ঝুলি আমরা খুলে বসলাম, আমি প্রাণ রায় বুলবুল বিশ্বাস একসঙ্গে দীর্ঘক্ষণ আড্ডা দিচ্ছিলাম। এরই ফাঁকে যে গল্পটি আমি ছেড়ে এসেছিলাম, যে অনেকেই পরে জানতে চেয়েছেন, শাকিব ভাইয়ের একজন ভক্ত চিটাং থেকে এসছে, সে কীভাবে খবর পেয়ে এসছে কেউ জানে না, কিন্তু সে একেবারে ভিড় ঠেলে ঠুলে একেবারে শাকিব ভাইয়ের মেকআপ রুম পর্যন্ত চলে গেছে, এবং সেখানে অনেকেই তাকে, যেহেতু সে অপরিচিত, শাকিব ভাইয়ের নিরাপত্তায় যারা নিয়োজিত ছিলেন তারা বুঝতে পারে নাই, তারা তাদের নিরাপত্তার স্বার্থে তাকে একটু টেনে হিঁচড়ে নিয়ে এসেছে। তো সেই কারণে সে প্রচণ্ড মন খারাপ করে বসে আছে, এবং তাকে আর ওইখান থেকে আর এই দরজার বাইরে থেকে আর তাকে সরানো যাচ্ছিল না, একেবারে হাল ছেড়ে দিয়েছে সবাই তাকে, যখন সরাতে পারছিল না, কারণ উনি বলেছিলেন যে আমি যদি শাকিব ভাইয়ের সঙ্গে ছবি তুলতে না পারি তাহলে আমি এই ছাদ থেকে লাভ। এরকম একজন ক্রেজি ফ্যান তাকে আর ঘাটারও সাহস কেউ পায়নি,
তারপরে আমি যতক্ষণ ছিলাম সেই ফ্যান ততক্ষণ বসেছিলেন। শাকিব ভাই ব্যস্ত ছিলেন, ছবি তিনি মেকআপ তুলে ফেলেছিলেন, এবং ওই সময়ে প্রিয়তমার সেটে বসে ওই সময় তিনি আসলে কাউকে ছবি দিচ্ছিলেন না। কারণ এই জিনিসটা ভক্তকুলকে শাকিব ভাই কীভাবে বোঝাবেন, একজন অবুঝ হৃদয়ের ভক্ত যে চিরং থেকে চলে আসছে তাকে বোঝানো খুব টাফ। তো শেষ অবধি সে শাকিব ভাইয়ের সঙ্গে ছবিটা তুলতে পেরেছিল কিনা আমি জানি না, কারণ শাকিব ভাই চলে যাবার আগে আগে তাকে ওখান থেকে সামহাও বুঝিয়ে খাওয়া নাস্তা টাস্তা দিয়ে খাওয়ায় টাওয়ায় তাকে ওখান থেকে সরিয়ে অন্য একটা জায়গায় তাকে নিয়ে যাইতে সক্ষম হয়েছিল ইউনিটের লোকজন। তার সঙ্গে খুব সুন্দর ব্যবহার করে তাকে বুঝিয়ে শুনিয়ে তাকে ওই জায়গাটি থেকে তাকে সরিয়ে একটি নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। তারপরে শাকিব ভাই সঙ্গে আসলে ওইভাবে আর আমার কথা হয়নি। শাকিব ভাই আসলেন, সরাসরি মেকআপ রুমে চলে গেলেন। আমি মেকআপ রুমে যাওয়ার যে একটা ইচ্ছে, ওই ইচ্ছেটা আমি দমিয়ে রাখলাম, কারণ ওনার সঙ্গে লম্বা একটা লাইন দেখা করার মানুষের। তো সেই লাইনের মধ্যে আমি আর এক নিজেকে যোগ করে মনে করলাম যে খুব বেশি সময় এখানে পাওয়া যাবে না শাকিব ভাইয়ের সঙ্গে, হয়তো তিনি এমনিতেই শুটিং করে ক্লান্ত, তার মধ্যে এত লম্বা লাইন। তো যাই হোক, আমি আর শাকিবের সঙ্গে এরপরে দেখা করিনি। দেখা হলো প্রিয়তমার নায়িকার সঙ্গে, দেখা হলো পরিচালকের সঙ্গে, তারপর দীর্ঘক্ষণ পরিচালকের সঙ্গে আড্ডা হলো, কথা হলো, সিনেমার বিষয়গুলো নিয়ে তিনি জানালেন খুব সুন্দর কাজ হচ্ছে, চমৎকার শুটিং হচ্ছে, শাকিব ভাই তার 100% কোঅপারেশন দিচ্ছেন, এবং শুটিংয়ের পাশাপাশি চলছে এডিটিংয়ের কাজ, শুটিংয়ের পাশাপাশি চলছে পোস্টের কাজ, শুটিংয়ের পাশাপাশি চলছে আরও অন্যান্য সিনেমার আরও আনুষঙ্গিক যে কাজগুলো আছে সেই কাজগুলো শুটিংয়ের পাশাপাশি কন্টিনিউয়াস চলছে, যেন একেবারে সঠিক সময়ে সিনেমার কাজটি শেষ হয়। এরপর আমার দীর্ঘক্ষণ আড্ডা হলো এই সিনেমার ডিওপি সাইফুল শাহিন ভাইয়ের সঙ্গে। সাইফুল শাহিন ভাইয়ের ব্যাপারে বলতে গেলে, উনি বাংলাদেশের একজন ফার্স্ট ক্লাস সিনেমার ডিওপি, আমার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা পুরামন 2-এর ডিওপি ছিলেন উনি। সেই সময় তার সঙ্গে আমার দীর্ঘ একটা যোগাযোগ, দীর্ঘ পরিচয়ের সূত্রতা। সাইফুল শাহিন ভাইয়ের সঙ্গে মেহেরপুরে টানা 1 থেকে 1.5 মাস আমরা সময় পার করেছি। সেখানে আমরা শুটিং করতে গিয়ে প্রতিদিন ভোরবেলা শুটিংয়ে যাওয়া, রাতে শুটিং থেকে ফেরা, এক হোটেলে থাকা, গল্প করা, আড্ডা দেওয়া, প্রচুর সময় কাটিয়েছি সাইফুল শাহিন ভাইয়ের সঙ্গে। এবং তার কাজ যে কতটা প্রশংসিত হয়েছে সেটি পুরামন 2 তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এছাড়াও রিসেন্টলি তিনি কিল হিমে ডিওপি ছিলেন, একেবারে লাস্ট যে আপডেট, আর আপনাদের সুপারস্টারের অনেক সিনেমাতে তিনি কাজ করেছেন, এবং ফাইনালি আগামী ঈদেও তার একটি সিনেমা আসছে প্রিয়তমা, যেখানে তিনি ডিওপি হিসেবে কাজ করেছেন। শাকিব ভাই সাইফুল শাহিন ভাইকে খুবই পছন্দ করেন। তো যাই হোক, অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে প্রায় রাত 11টা পর্যন্ত আড্ডা দিলাম, রাতে খেলাম প্রিয়তমার সেটে, খাওয়া দাওয়া শেষ করে 11টা কি 11:30টার সময় আমি বাসার দিকে রওনা দিলাম। তো অনেক স্মৃতি, অনেক কথা, অনেক অভিজ্ঞতা, অনেক আনন্দ, অনেক ভালো লাগা নিয়ে, অনেক মুগ্ধতা নিয়ে আমি বাসায় চলে আসলাম। তো এই ছিল আমার প্রিয়তম সেটে শুটিং দেখবার অভিজ্ঞতা, যেটি আপনারা খুব জানতে চেয়েছিলেন, এটি আপনাদেরকে জানালাম। প্রিয়তম সম্পর্কে আরও অনেক আপডেট আমি আপনাদেরকে দেব, সেই জন্য যে কাজটি আপনাদের করতে হবে, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখতে হবে, যাতে আপনারা সেই আপডেটগুলো আমি দেওয়ার সঙ্গে সঙ্গেই পেয়ে যান। ধন্যবাদ, ভালো থাকবেন।